কলকাতা হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এবিজির সঙ্গে চুক্তি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাইকোর্টে বন্দর কর্তৃপক্ষের তরফে আবেদনে জানানো হয়, অবিলম্বে 2 ও 8 নম্বর বার্থে কাজ শুরু না করলে এবিজির সঙ্গে যেন চুক্তি খারিজের অনুমতি দেওয়া হয়। কিন্তু আজ সেই মামলা প্রত্যাহার করে নিল বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্দরের 2 ও 8 নম্বর বার্থে যাতে কাজ শুরু হয় সেজন্যই এই আবেদন করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে এবিজি গোষ্ঠী চিঠি দিয়ে তাদের জানিয়ে দিয়েছে, আইন শৃঙ্খলার কারণেই হলদিয়া ছেড়ে যেতে চায় তারা, তাই বন্দর কর্তৃপক্ষের আবেদনের আর প্রাসঙ্গিকতা রইল না। ট্রেনে আসন সংরক্ষণ করতে চান? কাউন্টারে বা ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে ফর্ম। বিশেষ দোকান থেকে পছন্দের মিষ্টি কিনতে চান? দোকানে বা সাইটে গিয়ে পূরণ করতে হবে ফর্ম। ঠিকই শুনেছেন, মিষ্টি কিনতে এবার থেকে ফর্ম পূরণ করতে হবে। ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা করেছে রিশরার এক মিষ্টির দোকান। ভাই ফোটার সময়ে পাড়ার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনা আর পুজোর সময় বাইরে ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে লাইন দেওয়া, দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই বললেই চলে। কম বেশি সব বাঙালিকেই কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোনোদিন ভেবেছেন কি, আপনার স্বাদের পান্তুয়া, চমচম, রসগোল্লা, ল্যাংচা, রাজভোগ, তালশাঁস এসব কিনতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে? 9ই ডিসেম্বর 2011, ভয়াবহ অগ্নিকাণ্ড আমৃতে, প্রশ্নের মুখে হাসপাতালগুলির অগ্নি নির্বাপন বিধি। এরপরই শহরে বেসরকারি হাসপাতালগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয় ফায়ার সেফটি অডিট কমিটি। দীর্ঘদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরিদর্শন করেন কমিটির সদস্যরা, খতিয়ে দেখেন উপযুক্ত পরিকাঠামো হাসপাতালগুলিতে আছে কিনা। প্রায় 10 মাস ধরে বিভিন্ন হাসপাতালে পরিদর্শনের পর রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। শহরে 40টি হাসপাতালে পরিদর্শন করে কমিটি, তার মধ্যে কমিটির ছাড়পত্র পেল মাত্র 26টি হাসপাতাল। শহরের বেসরকারি হাসপাতালের মাত্র 65% প্রতিষ্ঠান এখনও পর্যন্ত দমকলের ছাড়পত্র পেল, বাকি 14টি হাসপাতাল এখনও ছাড়পত্র পায়নি। অবশ্য দমকল মন্ত্রীর আশা, 2 সপ্তাহের মধ্যে বেশিরভাগ হাসপাতাল ছাড়পত্রের জন্য ন্যূনতম পরিকাঠামো তৈরি করে ফেলতে পারবে, আর যারা পারবে না তাদের জন্য কড়া দাবাইয়ের কথাই শোনালেন মন্ত্রী। আবৃত্তি অ আ ক খ, কবিতা আবৃত্তি, তার বিভিন্ন অঙ্গে কবিতার চিন্তন চর্চা, তা নিয়েই আবৃত্তির কর্মশালা। বৃহস্পতিবার থেকে ICCRE শুরু হলো এই কর্মশালা, চলবে 3 দিন। এদিন কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোট 175 জনকে নিয়ে আয়োজিত হচ্ছে এই কর্মশালা, চলবে প্রতিদিন দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পাঠ্যঘোষ, গৌরী ঘোষ থেকে শুরু করে জগন্নাথ বসু, উর্মিমালা বসু অনেকেই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেকাল থেকে একাল আবৃত্তির 3 প্রজন্মই উঠে আসে এদিনের আলোচনায়। স্মরণ করা হলো সুনীল গঙ্গোপাধ্যায়কেও।